আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। বাংলাদেশের মঈনুদ্দিন বলে একটা ভণ্ড বার হয়েছে, দেখবেন বাংলাদেশে বাড়ি, ও আবার গান গায়, মরণের পরে ঢোলবাসি বাজাইও রে ভাইয়া, ঢোলবাসি বাজাইও, শুনেছেন কেউ? ফেসবুকে দেখেন না? এ গরু, এ গরু আবার বলছে নামাজের কথা কোরআনে কথা বলা নাই, রোজার কথা কিছু বলা নাই। আমাদের যে পীর সাহেবের নাম মাইজ ভান্ডারী, মাইজ ভান্ডারীর নামে জপমালা করো, অবশ্যই তোমরা জান্নাত চলে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আমি একটা কথা মাঝে সাঝে বলি যে ভান্ডারী নিজেই কি আমাদের মাঠে নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে, তো ও কি করে ভক্তদেরকে উদ্ধার করবে? কঠিন ব্যাপার। ইবাদত কার জন্যে? কার জন্যে? আল্লাহ, আল্লাহ, আল্লাহর জন্য ইবাদত। ইবাদত আর কারো জন্য হওয়া চলবে না। আর আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবী কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। একটা কথা সোশ্যাল মিডিয়াতে বারবার শুনেছেন, তারপরে আবার আমি বলছি, অনেক সময়তে দেখবেন মানুষ যখন মারাত্মক বিপদে পড়ে যায় তখন আল্লাহকে বাদ দিয়ে অনেক সময় মানুষের দ্বারস্থ হয়, হয় কি হয় না? আপনাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এই ঘটনা আপনারা শুনেছেন। আমি একটা প্রোগ্রাম করতে এসেছি আজ থেকে মোটামুটি 7-8 বছর আগে, দা প্রোগ্রাম করে ফিরছি, এটা হয়তো শুনেছেন, কথা প্রসঙ্গে এলো বলে বলছি। তা আমাকে যে লোকটা মোটরসাইকেলে ট্রেন ধরাতে আসছে আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলছে কি বলুন? বলছে আমাদের এখানে একটা জ্যান্ত পীরের মাজার আছে। বলছি জ্যান্ত পীর? তখন আমার এটা জ্ঞান ছিল না যে পীর জ্যান্ত হয় না মরা হয়, এটা আমার জ্ঞান ছিল না। তা আমি বলছি ভাই জ্যান্ত? বলছি একদমই টাটকা পীর। তাহলে একটু দেখবো, মনে খুব কৌতূহলী যাচ্ছে, পীর দেখবো। মাজারে যাচ্ছি, গেটে দেখলাম গেটম্যান দাঁড়িয়ে আছে। গেটম্যানকে বলছি ভাই একটু বাবার সাথে দেখা করা যাবে? বলছি কেন যাবে না, বাড়ি কোথায়? আছে উত্তর চব্বিশ পরগনা। মাঝে সাঝে দেখবেন আমি জুব্বা পরে থাকি, আজকে গরম শীতের দিন বলেই পাঞ্জাবিটা পরেছি, এমনি জুব্বা পরে থাকি বেশিরভাগ টাইমে, তা বড় পাঞ্জাবি পরে আছি। তা দারোয়ান আমার দিকে এরকম আড়ে আড়ে করে দেখছে আর বলছে কি ব্যাপার? বলছি বাবার সাথে একটু দেখা করব। ভিতরে গেলাম, দেখছি বাবা 3.5 ফুট টুপি পরে বসে আছে আর বড় একটা পাগড়ি। তা গিয়ে বলছি আসসালামু আলাইকুম, তা খুব মিষ্টি করে বলছে ওয়ালাইকুম আসসালাম, কি চাই? আমি বললাম বাবা কি পাওয়া যায়? ও তো চেনে না মাদ্রাসায় পড়া ছেলে কি মাল্টিভিটামিন হয়, ও জানে না। মনে মনে ভাবছি তোর কাছে আন্ডার পানে পেচ্ছাপ করিয়ে ছাড়ব, তো পীর গিরি আজকে ছুটিয়ে দিচ্ছি দাঁড়া, বুঝলেন তো? বলছি বাবা কি পাওয়া যায়? বলছে আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না, সবার মনে সুমনোবাঞ্ছনা পূরণ হয়ে যায়। বাহ খুবই ভালো। গিয়ে দেখছি একটা বটের গাছ আছে, বুঝলেন, মোটামুটি কোটি কোটি বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, লাখ লাখ বলতে পারেন, ছোট ছোট ইট ঝুলানো আছে, সব ডালে ডালে দেখছি ইট ঝুলছে। বললাম বাবা এইটা কি ব্যাপার, ইট ঝুলছে সব? বলছে অস্তাগফিরুল্লাহ, আগে কোনো দিন আসুনি? হচ্ছে না আগে কোনো দিন আসেনি তো, ঘটনা কি? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না না, এই এই গাছে ইট বেঁধে দিলে এই ইটের ভারিতে গাছের ডাল যত নিচের দিকে ঝুলবে ওর বইয়ের পেটও তত ঝুলবে। বাহ শালা ভালো পদ্ধতি রে, আমাদের মমতা খালা যদি জানতে পারতো এই গাছের গোড়া সমেত কিনে নিয়ে চল যেত, কলকাতায় বড় বড় হসপিটালে বসিয়ে রাখতো। আরে এত ডাক্তার টাক্তার হওয়ার কি প্রয়োজন ছিল, সব এই গাছে ইট বেঁধেই বাচ্চা হয়ে যেত, স্বামীর কাছে থাকারও দরকার নেই তো, তাহলে ইট বেঁধে দিলেই বাচ্চা, মনে মনে ভাবছি আর কি। ভালো ঝামেলাটা মিটে গেল। তারপরে আমাকে বলছে কি চাই? বললাম বাবা ছোট্ট একটা জিনিসের জন্য এসেছি। তা হচ্ছে কি? বলছে একদম সামান্য ব্যাপার। বলছে কি বলো না বাবু, দিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমি দোয়া করে দেবো পূরণ হয়ে যাবে। বা আমি তখন বললাম, এই তখন এই খুব গুজব চলছে ওই এমপিএস র্যামেল তার রোজ ভ্যালু এসব চিট ফান্ড যেগুলো ছিল, টাকা পয়সা তখন মেরে দিয়েছে সব কোম্পানিরা, কেলেঙ্কারি হয়েছিল না একবার হয়েছিল। আমি বলছি বাবা আমি এই একটা কোম্পানির এজেন্ট ছিলাম,
প্রায় কাস্টমারের থেকে 15-16 লাখ টাকা তুলেছি। তা কাস্টমারদের গালের ঠেলাতে বাড়িতে ঢুকতে পারছি না, যদি একটু টাকাটা দিয়ে দিতেন তার তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। বলছি এখানে মাল পাওয়া যাবে না, ওই চালা ভণ্ড পাক্কা চিটিং বাজ, তুমি ছেলে করে দিতে পারছো বিহারের মেয়ে ছেলেকে গাছে ইট বেঁধে, হ্যাঁ কলকাতার মেয়ে ছেলের বাচ্চা করে দিতে পারছো গাছে ইট বেঁধে, আর চিটিং বাজ আমার এই সামান্য টাকা দিতে পারবে না? কি আশ্চর্য ব্যাপার! শিয়ালদা প্ল্যাটফর্মে তখন আমি মাদ্রাসায় পড়ি, দেখছি একটা লোক টিয়া পাখি নিয়ে বসে আছে, বুঝলেন টিয়া পাখি নিয়ে সবাই দেখছি হাত দেখাচ্ছে, আর তখনকার দিনে 5 টাকা করে নিচ্ছে। তা আমার তখন অত জ্ঞান নেই হাদিস কোরআনের, মাদ্রাসায় পড়ছি সবে, তাই স্কুল লাইফে সবাই জানেন একটু ওইসব এদিক ওদিক হয় আর কি, বুঝাই না নিশারাতে। তা আমি হাতটা দেখিয়ে বলছি আমারটা কি করছে একবার বাবা বলে দাও তো। তা বলছে না তোমারটা ঠিকই আছে, তবে এর সাথেই তোমার হবে। বলছে তাহলে তো ভালোই ব্যাপার, বলে মানে আমি যাকে চাই সেই আমার হবে, ও হাত দেখে বলে দিচ্ছে। বলছি আপনি কী করে বুঝলেন? বলছে রেখাটাই এই ডান দিকে চলে গেল মানে ওদের ঘরের দিকে, আর এই এইটা বাম দিকে গেছে মানে ও জানলা ভেঙে তোমার ঘরে চলে আসবে, তুমি যাকে ভালোবাসো। আমি তো খুব বকল বেড়াচ্ছি যে যাক ওকে যদি পেয়ে যায় তাহলে স্বর্গ পেয়ে গেলাম। হ্যাঁ ভালোবাসার মানুষকে কেউ যদি পেয়ে যায় স্বর্গ পেয়ে যায় না? মনে মনে ভাবছি তাহলে তো আমার জীবন একদম ধন্য হয়ে গেল। নিয়ে 5 টাকা দিয়ে দিলাম, খুব আনন্দ করতে করতে ঘরে আসছি, তাহলে মনে হয় 2-4 দিনের মধ্যে আসতে পারে, ও যেমন করে বলেছে কোনো কাজ নাই। নিয়ে মনে মনে ভাবছি তো ভাবছি পাক্কা চিটিং বাজে, 5 টাকা ঝেড়ে দিল। তখন ছাত্র জীবনে 5 টাকা মানে 5,000 টাকার ব্যাপার, বুঝলেন না? আবার একদিন গেলাম, গিয়ে বলছি বাবা সে হাত দেখে বলেছিলেন জানলা ভেঙে আসবে, কেউ আসছে না তো, কি ব্যাপার একটু দেখে দেন তো। তা দেখে টেকে আবার বলছে না আসবে 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 আসবে, এই তো প্রায় চলে আসার মতোই হয়েছে, মানে আবার 5 টাকা ঝাড়বে। আমি তখন বলছি আজকে ওই সব দেখা বাদ দেন, আপনি তো সব কিছু হাত দেখে বলে দিতে পারছেন, এই যে এত লটারির দোকান আছে আমার পয়সার কেউ অভাব, কোন লটারিতে আজকে ফার্স্ট প্রাইজটা আছে ওই নাম্বারটা একটু বলে দেন তো, গিয়ে কেটে লিবো। বলছি ওইটা বলতে পারবো না, এইটা চিটিং ভাই, আমার বউ কবে চলে আসবে রেখা থেকে বলে দিতে পারছো, আর তোমার পাশে লটারি বিক্রি হচ্ছে, তুমি কোন ফার্স্ট প্রাইজের নাম্বারটা তুমি বলে দিতে পারছো না, পাক্কা চিটিং ভাই। কিছু হুজুর বার হয়েছে বুঝলেন, দুনিয়াতে বর্তমানে কিছু হুজুর আছে, কি বলছে? বলছে নামাজ রোজা নাই বা করো, শুধু আমাদের কাছে এসো তাবিজ পড়ো, আর আমাদের 3-4 দিন ঔরসে এসো, ওসা এবাদত চেবাদত বেশি কিছু করতে হবে না, জান্নাত চলে যাবে। আবার এখন একটা ভেলকি নতুন করে হয়েছে, কি বলছে? আমাদের মাজারে এসো একটা করে ইট আনবে আর 100 করে টাকা, জান্নাত চলে যাবে। আচ্ছা একটা করে ইট আর 100 টাকা দিলে যদি জান্নাত যায়, লোক আর নামাজ কালাম কেউ পড়ে? কেউ পড়বে বলুন? কেউ পড়বে না। আল্লাহু আকবার! অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য কার কাছে চাইতে হবে? গাছ বাবার কাছে? না, কোন জিলাপি বাবা, কোন গাছ বাবা, কোন লটারি বাবা, কোন চেন বাবা, কোন বাবা নাই, চাইতে হবে কার কাছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। রাত 12টার সময় তো উঠুন, 1টার সময় তো উঠুন, রাত 2টাতে উঠুন, আপনার ছেলেটা পরীক্ষা দিয়েছে পাস করবে না ফেল করবে, ডাইরেক্ট আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার বেটাকে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বেটি প্রেগন্যান্ট, যাতে কোনো পরপুরুষের ডাক্তারের কাছে যাতে সিজার করতে না যেতে হয় নর্মালের ব্যবস্থা করে দাও। এটা কাকে বলা লাগবে? রুজির অভাব কার কাছে চাইবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কারো দ্বারস্থ হওয়া চলবে না। চলুন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তারপরে নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথের পথিক করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। পুরস্কারিত কাদেরকে করা হয়েছে? কাদেরকে? আনামাল্লাহুন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা, আল্লাহ তাআলা বলছেন পুরস্কার পেয়েছেন 4 জন মানুষ, 1 নবীগণ, 2 সিদ্দিকগণ, 3 সুহাদা শহীদগণ, 4 সলেহীন সৎ কর্মশীল। এই 4 শ্রেণীর মানুষেরা তারা আল্লাহর তরফ থেকে পুরস্কার পেয়েছেন। আচ্ছা বলুন তো, পুরস্কার পাওয়ার আগে একটা মানুষকে কঠিন পরিশ্রম করতে হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আমি আজকে মমতাজুল ইসলাম জলসাতে বক্তব্য রাখছি, সব জায়গাতে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি, এটা ভাববেন না আপনি যে ও মনে হয় মায়ের পেট থেকেই মনে হয় প্রধান বক্তা হয়ে গেছে, এটা ভাববেন না।
আপনি এটা ভাববেন না। প্রথম যখন বক্তব্য জগতে নামি তখন আমি ছিলাম মগরিবের পরের বক্তা, মগরিবের পরে আমাকে তুলত, নিজে নিজের জিদ ধরে নিলাম যে আল্লাহ তুমি আমাকে প্রধান বক্তার এসেসটা কবুল করে নাও, আমি মগরিবের পরে লোকজন থাকে না, বক্তব্য রাখবো না, মনে মনে ভাবছি, মনে মনে তখন ভাবছি। তারপরে হয়ে গেলাম কি না, দুই নম্বরের বক্তা, দুই নম্বর মানে ওই এসার নামাজের আগে। তারপরে হলাম, এতে আমার ঠিক মন ভরছে না যে আমি এবারে এসার আজানের পরের বক্তা হব, তাই হলাম এক বছর ভালো চললাম। তারপরে আল্লাহকে আবার বলছে, আল্লাহ আমাকে তুমি প্রধান বক্তার ব্যবস্থাটা করে দাও, খুব শখ আমি প্রধান বক্তা হব। মনে মনে বলছি, এই শখটা শুধু দুয়ার মাধ্যমে নয়, আল্লাহ পৌঁছিয়েছে এই পর্যন্ত, এটা চূড়ান্ত, কিন্তু আমাকে অনেক তত্ত্ব, অনেক পড়াশুনো, অনেক গবেষণা করতে হয়েছে, আমার যতটা জ্ঞান ততটা খাটিয়ে করতে হয়েছে কি হয়নি, হয়েছে কি হয়নি, সব জায়গাতে আজকে আমি প্রধান বক্তা। আমি গর্ব অহংকার করছি না, আমি বোঝাতে চাইছি এর পিছনে রয়েছে অনেক জনার অবদান, অনেক জনার পরামর্শ, অনেক লেখকের বই। তার মধ্যে আমার ওস্তাদ ছিলেন মাওলানা ইব্রাহিম বর্ধমানি সাহেব, উনি বক্তা ছিলেন তখন বাংলার বিখ্যাত বক্তা ইব্রাহিম বর্ধমানি, উনি আমার দীর্ঘদিনের শিক্ষক। মাওলানা নুরুল ইসলাম সাহেব ছিলেন এলেমবাজার দেলোরাতে বাড়ি, উনি আমার দীর্ঘদিনের শিক্ষক। তারপরে আব্দুল হামিদ আল মাদানি, নাম শুনেছেন আব্দুল হামিদ মাদানি, ওনার মাদ্রাসার আমি ছাত্র, ওনার লেখা অনেক বইপত্র রাতের পর রাত পড়েছি, তবে এইখানে আজকে পৌঁছেছি, তার আগে পৌঁছাতে পারিনি। আমি আপনাকে যেটা বলছি, যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, আনামাল্লাহু নাবিকিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন, চারজন মানুষ, চার শ্রেণী মানুষের ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন এরা পুরস্কার পেয়ে গেছে, কারা তারা, এক নবীগণ, দুই সোহাদা শহীদগণ, তিন সিদ্দিক গণ, চার সালেহীন সৎপরায়ণ মুমিনগণ, এরা চারজন সফলতা পেয়ে গেছে, আল্লাহর তরফ থেকে পুরস্কার পেয়ে গেছে। শুনুন, যারা পুরস্কার পেয়েছে আল্লাহ যাদের কথা বলেছেন, তাদের মধ্যে একটা কথা বলেছেন যে সিদ্দিকিন, অর্থাৎ কি সত্যবাদী, কারা, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কিরামগণ কি এমনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কথা বলুন, এমনি এমনি পেয়েছেন, এমনি পাননি। জান্নাতি সাহাবিদের মধ্যে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, আব্দুর রহমান ইবনে আওফ, আর অনেক অন্যান্য সাহাবি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সমস্ত সাহাবিরা রয়েছেন আসারে মুবাশশিরা, অর্থাৎ পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হযরত আবু বকর কি এমনি সার্টিফিকেট পেয়েছেন, ওমর এমনি পেয়েছেন, পাননি। এদের থেকে একটা করে জীবনী বলি, একটা করে এদের জীবনী যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু বকরের নাম শুনেছেন, শুনেছেন তো, শুনেছেন, আবু বকর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, তাই তো, সিদ্দিক মানে বিশ্বাসী। আল্লাহ নবীর একটা হাদিস বলছি, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আর আল্লাহ রসুল দেখছেন যে একজন লোক তার গরু বা তার কোনো যানবাহনের পিঠের উপরে চড়ে যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলছে, এই দেখো, ওই দেখো, ওই লোকটা দেখতে পাচ্ছ, ওই লোকটা তার গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ বলছে, আল্লাহর নবী, গরু আবার কথা বলতে পারে, এ গরু কথা বলতে পারে, পারে না। তা সাহাবিরা বলছেন, আল্লাহর নবী, এটা কেমন করে হয়, ওই গরুর মালিক গরুর সাথে কথা বলছে, বলছে হ্যাঁ আমি বলছি, গরুর মালিক গরুর সঙ্গে কথা বলছে। সাহাবায়ে কেরামগণ তখন বলছে, আল্লাহর নবী, এ তো আশ্চর্য ব্যাপার। আল্লাহ রসুল তখন বলছেন, শোনো, এর নাম আবু বক্কর, আবু বক্করকে যদি আমি এই কথাটা বলতাম যে গরুর মালিক গরুর সঙ্গে কথা বলছে, আবু বক্কর কেন, কি ব্যাপার, এটা জীবনেও জিজ্ঞাসা না করি বলতো যে আল্লাহ নবী আপনি যেটা বলেছেন অবশ্যই ওটা সত্যি। এর নাম বিশ্বাস, এর নাম বিশ্বাস, এর নাম কি, বিশ্বাস। কেমন বিশ্বাস, একটা বাচ্চা ছেলেকে তার আব্বা দেখবেন আদর করতে করতে এইরকম করে ছোঁড়ে আর এরকম করে ধরে, ছোঁড়ে না, হ্যাঁ, এর নাম বিশ্বাস। মানে ছেলেটা জানি
যে আমার আব্বা ছুটছে মানে আমাকে ধরবেই, এর নাম হচ্ছে বিশ্বাস। হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী যদি এ কথা বলে থাকে, গরু তার মালিকের সঙ্গে কথা বলছে, অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। আপনি ভাবতে অবাক লাগে না আপনার? আমরা যে আকাশটা দেখতে পাই, একটা দ্রুতগামী যানবাহনে যদি চড়া হয় যেতে টাইম লাগবে 500 বছর, কত বছর? 500 বছর। একদিন রাতে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান ফেড়ে দিয়ে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা দেখে এলেন, জান্নাত জাহান্নাম দেখে এলেন মিরাজের রাত্রিতে। ফেরত এসে বলছে আবু জেহেল আবুল আবুদ বা সাইবাকে, আমি জান্নাত জাহান্নাম সব দেখে এলাম। কেউ বিশ্বাস করেছিল? কেউ করেছিল? করেনি। আবু বক্কারকে আবু জেহেল গিয়ে বলছে, আবু বক্কার দেখো তোমাদের নবী আগে মাথা ভালো ছিল, এখন আরো খারাপ হয়েছে, ও নাকি জান্নাত জাহান্নাম দেখে এসেছে, আকাশ থেকে নাকি ঘুরে এসেছে, এটা কি সম্ভব? আবু বক্কার বলছেন, আল্লাহর নবী যদি এ কথা বলে থাকে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। একবার সুবহানাল্লাহটা বলা যায় না? না না, বলতে হবে না, কালকে বলবেন, কালকে বলবেন, আজকে বলে লাভ নেই। জি চি 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 চি, যারা এত বড় মাপের একটা মানুষের নাম, এত মারাত্মক একটা ইমানের অংশ শোনার পরেও সুবহানাল্লাহ বলে না, এদের কেমন মন মানসিকতা আমার মাথায় ঢোকে না। যদি বাংলাদেশের যদি জলসা হতো, ওটা প্যান্ডেল উড়ে যেত এতক্ষণ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে বলুন একবার, ভালো কথা শুনলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলুন, এগুলো আল্লাহ জিকির হবে। আল্লাহ আকবার। হযরত আবু বকর মানে এই দেখুন লোকটা কেমন, আপনাকে একটা ওনার একটা চরিত্র শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে দানীদেরকে দানের দরজা দিয়ে জান্নাতে আহ্বান করা হবে, শহীদদেরকে শহীদের দরজা দিয়ে জান্নাতে আহ্বান করা হবে, আর একজন আর একজন ভালো কাজকারী সিয়াম পালনকারী তাকে রায়আন নামক দরজা দিয়ে যেন আহ্বান করা হবে, আর বলা হবে তুমি দুনিয়াতে সিয়াম পালন করেছ, তুমি রোজা রেখেছ, তোমাকে এই দরজা দিয়ে ঢোকানো হবে। এক কথায় বোঝা গেল, দানিকে দানের দরজা দিয়ে ঢোকানো হবে, হজকারীকে তার দরজা দিয়ে ঢোকা হবে, রোজা পালনকারীকে তার দরজা দিয়ে ঢোকা হবে, জেহাদকারীকে তার দরজা দিয়ে ঢোকা হবে। আল্লাহর নবী এই কথা বলছেন। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দুনিয়ার বুকে এই রকম কি কোন মানুষ আছে যে মানুষটিকে জান্নাতের সব দরজা দিয়ে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে, আর সব দরজার ফেরেশতারা বলবে আমার দিকে আসুন, আমার দিকে আসুন, আমার দিকে আসুন, সব দরজা দিয়ে আহ্বান করা হবে, এই রকম কি পৃথিবীতে কোনো ভাগ্যবান লোক রয়েছে? বিশ্ব নবী বলছেন, শুনে রেখে দাও আবু বকর, ওই লোকটাই হলে তুমি আবু বকর, তুমি হলে সেই লোকটা যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে। আল্লাহ, আবু বকরকে জান্নাতের কি সব দরজা দিয়ে ডাকা হবে। চরিত্রটা কেমন দেখুন, ছেড়ে দিব নাকি? চারটে পাঁচটা পর্যন্ত হোক মোটামুটি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস দেখছি, বলছিলে এত ঠান্ডা কিন্তু একটা লোকও যাচ্ছে না ঘরে, আপনারা যান তবে তো আমার সুযোগ পাবো। কি আশ্চর্য ব্যাপার, আপনারা উঠতে থাকুন, বিশ্বাস করুন আমাকে আর ডিস্টার্ব করেন, আস্তে আস্তে চলে যান। আবু বকরের একটা হাদিস বলি, পুরস্কার এমনি পায়নি, দুনিয়াতে পুরস্কার এমনি পেয়েছে, এমনি নয়, কত কষ্ট এবং কত ভালো কাজ করতে হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। ওই জন্য আপনাদেরকে বলি, স্কুলে আপনার বেটাকে ভর্তি করার আগে দুটো জিনিস দেখে ভর্তি করবেন, কটা জিনিস? দুটা। এক, দামি স্কুলে আপনার ছেলেকে পড়াবেন না। যদি বলছেন তাহলে কি করে ডাক্তার হবে, ডাক্তার হবে একটু বড় বয়সে দামি স্কুলে দেবেন, ছোট বয়সে দামি স্কুলে পড়ালে কিন্তু ওর মনে ছোট থেকে অহংকারিতা ভাব দেখা দেবে। বড় বড় স্কুলে পড়লে শিশুদের মনে অহংকারিতা ভাব দেয়, জানেন তো? এটা আমার কথা নয়, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ, ও বড় স্কুলে পড়া মানে ছোট দিয়ে ওর বন্ধুর সঙ্গে গল্প করবে, তুই প্রাইমারি স্কুলে, হ্যাঁ আর আমি দেখ ওই অমুক মিশনে পড়ি,
ওই জন্য ছোটতেই যদি কোনো বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাহলে অহংকারিতা দেখা দেয় তার মনে। দুই, দেখবেন অনেক সময় মাস্টার যেমন হয় ছাত্রও ঠিক তেমন হবার সম্ভাবনা থাকে, থাকে কি থাকে না, থাকে তো, থাকে। ওই জন্য স্কুল ভর্তি করার আগে প্রথমে শিক্ষক নির্বাচন করতে হয় যে শিক্ষকটা কত আদর্শবান। ছেলে MBBS ডাক্তার হওয়ার পরেও বাপ মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, কারণ ও যে মাস্টারের কাছে শিক্ষা অর্জন করেছে ও বইটা রেখে দিয়ে দাঁড়িয়ে চেন খুলে বাস পেচ্ছাপ করতে লেগে গেল, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করালো, ওর মা বৃদ্ধাশ্রমে থাকে। তার কাছে যদি আপনার ছাত্রকে যদি পড়ান আপনার বেটাকে, দেখবেন মাস্টারের ওই কিছু ব্যবহার তার ভিতরে কিন্তু কাজ করবে, করবে কি করবে না, করবে। ওই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন, কি ছিলেন, শিক্ষক। তাহলে শিক্ষক যেমন হবে অনেক সময় ছাত্র যেমন হবে, তাহলে শিক্ষকের চরিত্রটা বাদই দিলাম, আল্লাহ নবী সাল্লামের চরিত্রটা, ছাত্রদের চরিত্র শুনুন। ছাত্রকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি অবাক হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন হযরত আবু বকর মসজিদ থেকে বাড়ি চলে যেতেন, স্ত্রীর সঙ্গে দেখা করতেন, দেখা টাকা করে প্রত্যেক দিন পাহাড়িয়া জঙ্গলের রাস্তার ভিতরে হেঁটে হেঁটে চলে যেতেন। তা হযরত উমার এই ব্যাপারটা দেখেন প্রতিদিন, যে আমিরুল মুমিনীন তখন হযরত আবু বকর, মানে মুখ্যমন্ত্রী মদিনার, মুখ্যমন্ত্রীর মতো মানুষ প্রত্যেক দিন ফজরের পরে হেঁটে 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 রাস্তা দিয়ে যায়, কারণ কি? হযরত উমার মনে মনে ভাবছে আমিরুল মুমিনীন কি করে সেটা আমি একবার দেখব। হযরত উমার বলছেন আমি আমিরুল মুমিনীন হযরত আবু বকরের পিছনটা ধরে নিলাম, আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি যাতে হযরত আবু বকর দেখতে না পায়। আমি দেখলাম মরুভূমি রাস্তার ভিতরে একটা তাঁবু টাঙানো রয়েছে, এই তাঁবুর ভিতরে ঢুকে গেলেন কে, না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁবুর ভিতরে অনেকক্ষণ যাবত রয়েছেন, আমি এক সাইডে লুকিয়ে থাকলাম, লুকিয়ে আছেন কে, হযরতে উমার লুকিয়ে লুকিয়ে দেখছেন। অনেকক্ষণ পরে হযরত আবু বকর খালি হাতে তাঁবুর ভিতরে ঢুকেছিলেন, কিন্তু যখন বার হয়ে যাচ্ছেন হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন, ঘটনা কি, হযরত আবু বকর বার হয়ে দেখলাম আবার পাহাড়ের রাস্তার দিকে চলে যাচ্ছেন। আমি আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম, তাঁবুর ভিতরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা রয়েছে, দুই চোখের অন্ধ, দেখতে পায় না, দুটো বকরি তাদের তাঁবুর ভিতরে টাঙানো রয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, মায়েরা আমার, মন দিয়ে শুনে রেখে দেন, আর দুটো বাচ্চা মেয়ে রয়েছে তাঁবুর ভিতরে। আমি গিয়ে বললাম ও বুড়িমা এই অবস্থা কেন, বুড়িমা বলছে যে আমি হলাম চোখের অন্ধ একজন মহিলা, চোখে দেখতে পাই না, বয়সও হয়েছে, আমাদের বাড়িতে দুটো বকরির বাচ্চা রয়েছে, আমাদের বাড়িতে দুটো শিশু রয়েছে, আমার স্বামী নাই, আমি একজন বিধবা, আমি এই তাঁবুর ভিতরে বসবাস করি, কাজবাজ কে করে দেয় গো মা। তখন মহিলা বলছেন আমাদের কাজবাজ প্রত্যেক দিন সকালবেলাতে তোমারই মতো একজন পথিককে আমাদের বাড়িতে আসে, আসার পরে আমাদের ছাগলের দুধগুলোকে দহন করে দেয়, আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে সেইগুলোকে পরিষ্কার করে দেয়, আমাদের ছাগলে পেচ্ছাপ পায়খানা করে ওটাকে পরিষ্কার করে দেয়, আমাদের বাচ্চাগুলোর জন্য রান্না বান্না করে দেয়, আমার নোংরা কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর বাড়ি থেকে আবর্জনাগুলো নিজের ব্যাগের ভিতরে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে লোকটা আবার চলে যায়। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছে বুড়িমা রে তুমি কি জানো এই লোকটা কে, বলছে জানি না, জানার কোনোদিন চেষ্টাও করিনি। হযরত ওমর বলছেন মা এটা আর কেউ নয়, এটা মদিনার রাষ্ট্রপ্রধান, এটা হলো মদিনার মুখ্যমন্ত্রী, ইনি হলেন আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে, কে? আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকরকে মসজিদে ধরে বলছেন ভাই আবু বকর আপনি যে এত কঠিন কাজ কেন করেন, বলছে কি কঠিন কাজ, কি আমাকে তুমি দেখলে,
বলছে তাবুর ভিতরে আপনার পিছনে পিছনে গিয়ে সব দেখে এলাম। হযরতে আবু বকর বলছেন, ওমার ভাই শুনে রেখে দাও, আমার অধীনের ভিতরে থাকা কোন মানুষ যদি না খেয়ে যদি মারা যায়, কোন অন্ধ মানুষ যদি তার রুজি রুটির কারণে যদি মারা যায়, আর আমি আবু বকর, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে বলে, আবু বকর তোমার দায়িত্বের তোমার ওয়ান্ডারের ভিতরে ওই মহিলাটা মারা গেল না খাওয়া অবস্থাতে, ওদের ছাগলগুলো মারা গেল না খাওয়া অবস্থাতে, ওদের বাচ্চাগুলো মারা গেল না খাওয়ার অবস্থাতে, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, এই জন্য ওই মহিলাটার যাবতীয় পেচ্ছাপ পায়খানা থেকে শুরু করে যাবতীয় কাজ আমি দীর্ঘদিন, যেদিন থেকে আমি খলিফা নিযুক্ত হয়েছি সেই দিন থেকে আমি প্রত্যেক দিন ওর বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। হযরত আবু বকর বলেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী আহ্বান করে যদি বলে সারা পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, তবু আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহ ওই একজনের ভিতরে আমি আবু বকর যদি হয়ে যাই তাহলে কিয়ামতের মাঠে বড় বিপদে পড়ে যাব। আনামাল্লাহুন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন, আল্লাহ বলছে দুনিয়াতেরা পুরস্কার পেয়ে গেছে, সিদ্দিক যারা সত্যবাদী, নবীকে যারা নবী বলে মেনে নিয়েছে, আমাদের এই চরিত্র আছে। মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন, রাতের অন্ধকারে তাবুতে তাবুতে ঘুরে ঘুরে বেড়ায়, আর আমাদের চরিত্র পঞ্চায়েত বাবুর চরিত্র, ইন্দিরাবাসনের বারোটা ঘর এসেছে, ওর নিজের রক্তের সম্পর্ক গিয়ে দিয়েছে চালাকি করে ছয়টা, যারা দুতলা বাড়ি তাদেরকে 2 লাখ টাকা করে পাইয়ে দিয়েছে, অথচ গরিব মানুষকে বঞ্চিত করে দিয়েছে। আমাদের নেতাদের চরিত্র এটা, সরকারি মাল রয়েছে, 20 কুইন্টাল চাল ডাল এসেছে, 10 কুইন্টাল বাড়িতে ঢোকার আগেই রাস্তাতে বেলাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ আকবার, অত সহজ নয় জান্নাতের সার্টিফিকেট পাওয়া। এই দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন, বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন। এমনি দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়? এমনি যায় প্রাইজ পাওয়া? এমনি প্রাইজ পাওয়া যায় না। গায়রিল মাগযুব আলাইহিম, তারপরে আমরা নামাজে বলি গায়রিল মাগযুব আলাইহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালা যাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথের পথিক করে দিও না যে পথে রয়েছে তোমার অভিসম্পদ, যে পথে রয়েছে ভ্রষ্টতা, ওই পথ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। তারপরে ইমামের পিছনে বসে আমরা দাঁড়িয়ে কি বলি জোরে সবাই, কি বলি? ওয়ালা যাল্লিনের পরে কি বলি? আমিন। আল্লাহ তুমি আমাদের সমস্ত চাওয়া পাওয়াকে কবুল করে নাও। আজকে আমরা পুরস্কার প্রাপ্ত মানুষদের রাস্তায় চলতে চাইছি না, চাইছি না। মাতালের পিছনে ঘুরছি, চোরের পিছনে ঘুরছি, চোরের সার্টিফিকেট দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, পাক্কা চোর, ওর সার্টিফিকেট দিচ্ছি আমরা, অথচ একটা আলেম, একটা মসজিদের ইমাম, একজন জলসার বক্তা আপনাকে বাঁচাবার জন্য বার বার বলছে আপনি পুরস্কার প্রাপ্তদের দলের ভিতরে ঢুকুন, আপনার অ্যালার্জি, আপনার অ্যালার্জি, অ্যালার্জি নয়, অ্যালার্জি আপনার। খুব বিনীত অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ আমাদেরকে পুরস্কারে পুরস্কারিত যারা নবী, সিদ্দিক, সোহাদা, আল্লাহ তুমি এদের সঙ্গে আমাদের কবুল করে না, বলুন আমিন। আমি বক্তব্য দীর্ঘায়ু আর করছি না, এটা মাদ্রাসা জলসানা মসজিদের, মাদ্রাসা কবরস্থান ঈদগাহ। জি কি বলছে? হ্যাঁ
আপনি খুব ভালো লোক, যেই প্রশ্নটা করেছেন একজন প্রশ্ন করছেন, এই চলে যাচ্ছেন কেন? আমি কি টাকা চেয়েছি নাকি আপনার কাছে? অন্তত মজলিস ভাঙা দুয়াটা বলে যান, আর দুই এক মিনিট হয়তো থাকবো। আপনি একটা মারাত্মক নেকি থেকে কেন বঞ্চিত হচ্ছেন? দুয়াটা বলে গেলে অনেক নেকি। বসে যান বাপ, বসে যান, একটু দুয়াটা বলে যান, পাঁচ মিনিট। মজলিস ভাঙার একটা দুয়া আছে, একজন প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের জবাব দিতে পারি না, এর ক্ষমতা আমার নেই। আমি ইমামের পিছনে নামাজ পড়ি, গ্রামের সবাই চাঁদা দেয়, কিন্তু আমি চাঁদা দিই না, তিনি 2,500 টাকা ভাতা পায় বলে। বাহ, খুব ভালো তো আপনার যুক্তি। ও মানে ও ভাতা পায় বলে ও চাঁদা দেয় না, তাই তো? এ আবার কেমন কোয়ালিটির লোক? এ তো নিম্ন মনের মানুষের প্রশ্ন এটা। ওকে সরকার টাকা দেয় 2,500 টাকা, কে দেয়? সরকার যোগ্য মনে করে চৈচিল্য দিচ্ছে, তাও এটা ওয়াকাফ সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে, আমাদের টাকা আমাদের কি? তা সরকার ওকে টাকা দিচ্ছে, তা আপনি গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জায়গায় বসবাস করেন, গ্রাম্য সিস্টেমে তাকে বেতন যদি গ্রামের সবাই ধার্য করা হয় আপনিও দিবেন? ওর 2,500 টাকার উপর আপনার অত হিংসা কেন? ওর 2,500 প্রতি আপনার অত হিংসা কেন? হ্যাঁ, ঠিক না? চি চি চি, নিম্ন পর্যায়ের মানুষের প্রশ্ন এটা। অকাবের টাকাটা 2,500 টাকা ভাতা পাই বলে আমি চাঁদা না দিই ইমামের পিছনে নামাজ পড়ব কি? আমার উচিত হবে বলে মনে হয়? দয়া করে বলুন, উচিত হবে কি না হবে আপনি নিজে ভাবুন। আপনার মতো ছোট মনের মানুষ বেঁচে না থাকাই ভালো। ইমাম গরিব মানুষ 2,500 টাকা পাবে, ওকে সরকার 2,500 টাকা দেয় বলে ও চাঁদা দিবে না, কি অবস্থা? তা ও সরকার 2,500 টাকা দেবে বলে চাঁদা যখন দেবে না, তাহলে ও আকা বোর্ডে গিয়ে নামাজ পড়িয়ে আসবে? তুমি আর তোমার বউ মসজিদে পড়ো নামাজটা, বদমাইশি করে জায়গা পাও না? একদমই নয়, এটা অনেক জায়গাতে আমি দেখেছি। এ কথা এর আগে আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি, ওয়াকাফ বোর্ডের বক্তব্য আমার আছে, বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি ওয়াকাফ বোর্ড কাদের কী ব্যাপার, কী কারণ, কী কারণে ভাতা, কত টাকা, কী ব্যাপার সব বলেছি। তার মধ্যে এটাও বলে দিয়েছি যে কোনো ইমাম সাহেবের নামের ভাতা কেটে যদি কেউ কমিটির নামে যদি কেউ ভাতা যদি করে নেয়, কিয়ামতের মাঠে একে যে কী করা হবে ও ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কমিটির নামে ভাতা করতে গেছে, কেন কমিটির নামে ভাতা করবে কেন? তোমার মতো মিথ্যুক আর পৃথিবীতে কেউ আছে? ইমাম মুয়াজ্জিনের যে ফরম, ভাতার ফরম, এটা যে ফিল আপ করতে হয়, ওখানে লিখতে হয় আপনি মুয়াজ্জিন না আপনি ইমাম। এই ইমাম সাহেব ভাই কেউ আছেন এখানে? হাত তুলুন তো একজন। কেউ আছেন এখানে ইমাম সাহেব ভাই? কেউ আছেন? ওই একজন ইমাম। এটা লিখতে হয় কি হয় না, অপশান আছে না নেই? আছে। তাহলে আপনি নিশ্চয়ই জেনারেল শিক্ষিত লোক, বা আপনি ইমাম নয়, মিথ্যা করে আপনি ওখানে লেখেন আমি ইমাম, মিথ্যা করে লেখেন? একটা গরিব মানুষের 2,500 টাকা চালাকির জন্য এত বড় মানে কঠিন মিথ্যা কথা বললেন লিখিতভাবে ফরমে যে আমি ইমাম বলছে, বারবার ইমাম চেঞ্জ হয় এই জন্য কমিটির নামে করেছি। ইমাম চেঞ্জ হয় তা তোমার বাপের কি? চেঞ্জ হয় ও বুঝবে, ও বুঝবে, ও জাহান্নামে যাক না, আপনার অত কিসের? ইমাম সাহেবকে এটাই বলে দিবেন, শেষ কথা এটা যে আমাদের মসজিদ আছে, ভাতা কার নামে জানি না, তুমি পারলে তোমার নামে করে লও। অত আপনারা হেডেকে যাবেন কেন? অনেক জায়গাতে দেখা যায় ইমাম সাহেবের ভাতা নিয়ে তবে মাইনে যুক্ত করা হচ্ছে, যে ওই দিকের 2,500, এই দিকের 5,000-7,500। কি মানে পেয়েছে! আল্লাহ আকবার। আল্লাহ তুমি ইমামদের রুজিতে বরকত দাও, ইমামদের রুজিতে আল্লাহ বরকত দাও তুমি। আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, মাদ্রাসা রুকাইয়া লীল বানাত, আমি চালাই শব্দটা বললে একটু অহংকারিতে এসে যাবে, আমরা চালাই, কারণ আমি শব্দটা ফেরাউনের মুখের ভাষা, ওই জন্য আমি ভুল করে হয়ে গেল, আমরা একটা মাদ্রাসা চালাই, তা এলাকার মানুষ আমাকে প্রধান দায়িত্ব রেখেছে। আমি মাদ্রাসার ভর্তির সিস্টেমে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে হয় তাতে বলে দিয়েছি যে ইমাম সাহেবদের বেটা বেটি যদি আমার মাদ্রাসায় পড়ে, ওর বিয়ে পর্যন্ত আমি মমতাজুল ইসলাম দিয়ে দেবো ইনশাল্লাহ ফ্রিতে, শুধু যদি মসজিদের ইমাম সাহেব হয়। এত কেন বঞ্চিত করার চেষ্টা করবেন? আপনি অবশ্যই চাঁদাও দিবেন ও ভাতাও পাবে, এটাই চূড়ান্ত। এটা মসজিদ মাদ্রাসার কবরস্থান সবার মিলিয়ে জলসা, আদায়ের জলসা, ইয়াসিন ভাই কিছু আদায় করেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, জীবনের শেষ জায়গা যেখানে ঘুমাবেন কবরস্থান, তাই তো? জীবনের শেষ যে জায়গাটা ঘুমাবেন এই জায়গাটার জন্যই চাঁদা নাকি? হ্যাঁ, তাহলে কঠিন ব্যাপার।
বাইরের লোকের কাছে আমি বলছি না দিবেন কি না দিবেন, গ্রামের মানুষ যারা আছেন আপনার জায়গার দামটা অন্তত আপনি দেন, আপনার জায়গাটা আপনি দাম দিয়ে যান, যে এর বিনিময়ে আমি এই যে কমিটিকে 5,000-10,000 টাকা দিয়ে গেলাম, এটা নিয়ত করুন যে আমি যে জায়গাটা শোবো এটা আমি দিয়ে গেলাম টাকাটা। অনেক বাড়ি ঘরদোর তো করলেন, মার্বেল পাথর লাগালেন, একজনা বলুন আমি দিয়ে দেবো 5,000, বলুন একজন, আমি 10,000 টাকা চাইবো না, 5,000 টাকা বলুন একজন, দেখি কে আছেন যে আমি যেখানে শোবো এই জায়গাটা আমি দিয়ে দিলাম 5,000, কেউ আছেন? যদি বলছেন মনি স্যার যত চালাকি আছেন করুন টাকা দিব না, দেখি আপনার কত ঢং আছে নাকি। হ্যাঁ আরে ভাই কিছু দেন, কিছু দেন, কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, উপর থেকে পানি পড়ছে তবু লোকগুলো ঘর যায় না। এ ভাই বলুন কেউ আছেন একজন বলুন, মেহরবানি করুন, আরে 1,000-2,000 যে যা পারবেন দেন না, শেষ তো, দিবেন কেউ? আসলে আর বারবার জাল ফেললে মাছ থাকে পুকুরে, ইয়াসিন সব থেকে মিনি জালটা দিয়ে চষে দিয়েছে। হ্যাঁ আর আমি এখন জাল ফেলতে গেলে হবে, তোর নাম কি? বিয়ে করেছিস? এই বিয়ে করিস নি, করেলে টাইম নাই, কি নাম ভাই? মাবুদ, মাশাল্লাহ মাবুদ 1,000 টাকা ভাই দিয়েছেন, এই মাশাল্লাহ, আর কেউ যদি দিতে থাকেন তো দিয়ে দেন ভাই, আরে 200-500 দেন, দেন আল্লাহর হস্তে দেন। অতিরিক্ত ঠান্ডা, আগামী বছরের নভেম্বরের দিকে জলসা করবেন, এই মাসে জলসা করবেন না। বেনামি তো একজন দিয়েছেন 2,000 টাকা, মাশাল্লাহ বেনামি তো 2,000, কত? 1,500 পয়সা দেয় না গাজাল গেলাম, পয়সা দেয় না, না না জি মাশাল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটির বাপ, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজি দিক বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। চলে যাচ্ছেন যারা ভাই একটা দোয়া বলুন, এই দোয়াটা বলতে বলতে যান, মায়েরা যারা আছেন আপনারাও, সুবহানাক আল্লাহুম্মা, জোরে বলুন সবাই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা দিবেন ভাই একটু দয়া করে দিয়ে দেন, মাশাআল্লাহ অবশ্যই তাতে উপকার রয়েছে। আচ্ছা বলুন